টেবিল টেনিসের বলকে পিংপং বলে, ডোর বেলের শব্দকে ডিংডং বলে, আর যে ক্রিমিনালের মুখ ফটাফট বন্ধ করে দেয় তাকে বলে ডিটেকটিভ ঝটপট। মা ঝটপট স্যার, কি দারুণ কথা বলেছেন, এটা নোটপ্যাডে নোট করে নিচ্ছি। আরো একটা কথা নোট করে নাও জুনিয়র ডিটেকটিভ, যে আমি থাকতে কোনো ক্রিমিনাল সানসিটির কোনো ক্ষতি করতে পারবে না। ওকে স্যার। স্যার, আপনি যে আমাকে দিয়ে নোট করিয়েছিলেন যে আপনি থাকতে কোনো ক্রিমিনাল সানসিটির কোনো ক্ষতি করতে পারবে না, সেটা কেটে দিচ্ছি। একদম, কে এই চাবুকধারী করছে সবার সাথে মারামারি, গাড়িগুলোর সাথে খেলছে মজায় ডাঙ্গুলি, কে এই হরিদাস পাল, ওর হাত থেকে আমাদের একটা বাচ্চাই রক্ষা করতে পারে। কিকো, এই বিশাল পাথরটার ভেঙে পড়ার ফলে নদীর জল আটকে গেছে আর আমাদের ক্ষেতে জল আসা বন্ধ হয়ে গেছে। জল না পেলে আমাদের ফসল শুকিয়ে যাবে, আমাদের সাহায্য করো কিকো। আপনারা চিন্তা করবেন না কৃষক কাকু কাকিমা, আপনাদের ফসল আমি নষ্ট হতে দেব না। ধন্যবাদ কিকো, তুমি সত্যি সবাইকে খুব সাহায্য করো, তুমি ভীষণ ভালো ছেলে, সব সময় আমাদের খুব উপকার করো তুমি। কোনো ব্যাপার না কাকু কাকিমা। আর সেভেন এর ডেঞ্জার লাইট ব্লিঙ্ক করছে, সানসিটি বিপদে পড়েছে। পালাও পালাও পালাও। তুমি আর এইভাবে তুমি গাড়িগুলোকে ছাড়খাড় কেন করছো? আমার নাম হান্টার ভেরাজ, সানসিটির সিংহাসনে করব রাজ, আর সেটা আজ থেকেই শুরু করব। আজ থেকে সানসিটির এই হাইওয়েতে আমার রাজত্ব চলবে, আমার ইচ্ছের বিরুদ্ধে কোনো গাড়ি এখান থেকে যেতে পারবে না। এই গাড়িগুলোর অবস্থা এক কথায় বলতে গেলে হয়েছে খারাপ। আর দু কথায় জিজ্ঞেস করি, হলো কি করে? আমিও সেটাই ভাবছি যে কি করে। মরে গেলাম রে বাবা। কি হলো? যার গতি ধুন্ধুমার, আর সেভেন থেকে বেরোলো সেই সুপার স্পিডো কার। হ্যালো বাডি কিকো, এসেছে বাডি স্পিডো। করতে চাও খেলা না দেখাতে হবে কাউকে রেলা? হাউ ক্যান আই হেল্প ইউ, বলো তাড়াতাড়ি। সানসিটি বিপদে পড়েছে সুপার স্পিডো, তাড়াতাড়ি চলো। বিপদ খুঁজে বার করব, মূল থেকে উপরে ফেলবো, একেবারে শেষ করব। Mm.
আচ্ছা, কে এই কিকো আর সুপার স্পিডো? সেই যারা এক কথায় তোমায় করবে জব্দ। জব্দ মানে তোমার নাম ভুলিয়ে দেবে। এই বাচ্চাটা, ও আমাকে জব্দ করবে। হ্যাঁ, গুড আফটারনুন হান্টার ধারী, তুমি যেটা করছো সেটা ভেরি ভেরি রং। তুমি প্লিজ এক্ষুনি সকলকে সরি বলো। হান্টার বিরাজ সরি বলবে? হান্টার বিরাজ যে সানসিটি সিংহাসনে করবে রাজ, সে কিনা সরি বলবে? সুপার স্পিডো, অ্যাপ্লাই করো ফর্মুলা নাম্বার 56। ওকে বডি, ইনিশিয়েটিং ফর্মুলা নাম্বার 56। হান্টার বিরাজ তো নিজের হান্টার দিয়ে এই জালটা কুচি কুচি করে ছিঁড়ে দিল। এবার এই অবস্থায় আমি তোমারও করব কিকো। সুপার স্পিডো, অ্যাপ্লাই করো ফর্মুলা নাম্বার 817। ওকে ডুড। এ তো খুবই সুপার স্ট্রং হান্টার কিকো। এখন তোমাকে আমার হান্টার থেকে কেউ বাঁচাতে পারবে না, আর সানসিটির সিংহাসনে বসতে আমায় কেউ আটকাতে পারবে না। আরে বক বক বকুম বকুম পায়রার বক বকানি, বাবুই পাখি কি বোকা হাদারাম শোনে না, বুঝলি বোকারাম? হ্যাঁ স্যার, দাদার মাধ্যমে বলতে চাইছেন যে সানসিটির রক্ষাকর্তা কিকো যতদিন এখানে আছে ততদিন তুমি সানসিটির সিংহাসনে কখনোই বসতে পারবে না। তাহলে এক্ষুনি তোমার সানসিটির রক্ষাকর্তার খেলা শেষ করে দিচ্ছি। এইবার তো হান্টারের মধ্যে এক কথায় আছে ইলেকট্রিসিটি, অনেক বেশি ইলেকট্রিসিটি। সুপার স্পিডো, ফর্মুলা নাম্বার 22। ওকে কিকো, অ্যাক্টিভেটিং ফর্মুলা নাম্বার 22। হান্টার বিরাজ, এখন গিয়ে জেলে সিংহাসনে বসো। আমি ফিরে আসবো কিকো, আবার ফিরে আসবো। সব বন্ধুদের আবার সাহায্য করার জন্য কিকো আমরা তোমায় বলতে চাই দু কথায়। থ্যাংক ইউ। কাকে বলে ঠেলা, তুই বস এক নম্বরের ঠেলা। টনির খুশি মানে শত্রুদের খুশি। সানসিটির বাসিন্দারা, আমার সোনা মানিক, নয়নের মনিরা, আমার কুচি কুচি কুলুলুলুলু, আজ আমি ভীষণ খুশি। বিরাজ হান্টারের মতন ভয়ঙ্কর ক্রিমিনাল সানসিটের জেলে আছে, এর জন্য আমি নিজেকে অভিনন্দন জানাতে চাই। আইও হান্টার
বিরাজকে ধরার ক্ষেত্রে আপনার কি কৃতিত্ব শুনি? কারণ বাবা টেম্পো আন্না, আমি সবাইকে সাহস নিয়ে লড়ার প্রেরণা দিয়ে থাকি, ইন্সপায়ার করি, ইন্সপায়ার। কার্বুরেটরের দিব্যি কি করে ইন্সপায়ার করেন আমি বুঝলাম না তো। তাহলে শোনো, একবার দশটা সিংহ একসাথে পৃথিবীতে আক্রমণ করেছিল, তখন আমি তাদের মেরে মেরে তাদের এত ছোট করে দিয়েছিলাম যে আজ তোমরা তাদেরকে বিড়াল বলে জানো। তার মানে ওনার কথা ছিল এক কথায় বলতে গেলে মিথ্যে। আরে বাপের পোষা পাপি পাখি পাখা মেলে পোপো করে পালিয়েছে। জেটপ্যাট স্যার দাদার মাধ্যমে বলছেন যে সর্বনাশ হয়ে গেছে, হান্টার বিরাজ জেল থেকে পালিয়ে গেছে। আরো একটা নোট লিখে গেছে যে এইবার ও আরো মারাত্মক অ্যাটাক করবে। আরো বেশি মারাত্মক অ্যাটাক কি হতে পারে? আর সেভেন এর ডেঞ্জার লাইট ব্লিঙ্ক করছে, বিপদ কাছেই আছে। নাম আমার হান্টার বিরাজ, সানসিটির সিংহাসনে করব রাজ। কিকো, এখন আমার কাছে একটা নয়, চার চারটে হান্টার আছে, এখন আর তুমি আমায় হারাতে পারবে না। কি সাংঘাতিক, আমার খুব ভয় করছে। মরে গেলাম রে বাবা, আগে তো ওর কাছে একটা হান্টার ছিল, এখন তো চার চারটে। একটু আচার খেয়ে নি বাবা। ও তো মেয়ের আঙ্কেলকে করছে, এক কথায় যাকে বলে কিডন্যাপ। গুড মর্নিং বিরাজ হান্টার, তুমি মেয়ের আঙ্কেলকে কিডন্যাপ করতে পারো না। করতে পারবো না মানে করে ফেলেছি, এখন হয় তোমরা আমাকে তোমাদের নতুন মেয়ার ভেবে নাও, না হলে চিরকালের মতো নিজেদের মেয়ার আঙ্কেলকে ভুলে যাও। বাই বাই, অ্যাডিওস। আমার এখন আরো বেশি ভয় করছে। এইবার তুমি আমাকে ধরতে পারবে না কিকো। যার গতি দুন্দুমার, আর 7 থেকে বেরোলো সেই সুপার স্পিডো কার। এই কিকো, এলো বডি সুপার স্পিডো, করবে তোমার প্রবলেম দূর, তুমি ঠিক তো? বলো মস্তি করবো নাকি শত্রুর সাথে কুস্তি, লং ড্রাইভে যাব নাকি করব কারো ছুটি, রাইটের সাথে ভাব, রঙের সাথে আড়ি, হাউ ক্যান আই হেল্প ইউ, বলো তাড়াতাড়ি, হ্যাঁ বলো তাড়াতাড়ি, হ্যাঁ বলো তাড়াতাড়ি। হান্টার বিরাজ মেয়ার আঙ্কেলকে কিডন্যাপ করে নিয়েছে, আমাদের ওনাকে বাঁচাতে হবে। বিরাজ খুব পাজি, আর ওর কাছে নতুন স্পেশাল হান্টার রয়েছে, ডোন্ট ওয়ারি, আমরা তাড়াতাড়ি গিয়ে মেয়ারকে বাঁচাবো। আমি তো এখানে এসেছি যাতে তোমাকে আর সুপার স্পিডোকে শেষ করতে পারি, তারপর সানসিটির সিংহাসনে বসা থেকে আমায় কেউ আটকাতে পারবে না। এইটুকু কাজের জন্য এত দূর টেনে আনলে আমায়? আরে আমাকে তো আগে জিজ্ঞেস করলেই পারতে, আমি তোমাকে তখনই বলে দিতাম যে কিকু আর সুপার স্পিডোকে হারানো অসম্ভব ব্যাপার। তোমার গোটা পরিশ্রমই বৃথা গেল। আচ্ছা এক্ষুনি প্রমাণ হয়ে যাবে। সাবধানে সুপার স্পিডো। না না না,
এইবার হান্টার বিরাজের হান্টার গুলো আরো স্ট্রং, ওকে পুরনো পদ্ধতি দিয়েই আটকাতে হবে। বুঝে গেছি কিকো। এইবার তো ম্যাগনেটের সাহায্যেও হান্টার গুলো থামছে না, কারণ এবার এই হান্টার গুলোর ওপর তোমার কোনো ট্রিক কাজ করবে না। এখন যদি পালাতে পারো তো পালাও। হান্টারের উপর তো আমাদের কোনো অ্যাটাকই এফেক্ট করছে না, ও তো আমাদের নাকানি চোবানি খাওয়াচ্ছে। সুপার স্পিডো, আমার কাছে একটা আইডিয়া আছে। দুটো হান্টার একই প্যাটার্নে মুভ করছে আর মাঝে মাঝে এদের মধ্যে দু সেকেন্ডের গ্যাপ তৈরি হচ্ছে। যদি আমি এই গ্যাপে ঢুকতে পারি তাহলে আমি হান্টার বিরাজকে ধরতে পারবো আর ওর সাথে ফাইট করতে পারবো। কিন্তু বাড়ি কিকো, একটা ছোট্ট ভুলের জন্য তোমার অনেক বড় ক্ষতি হতে পারে। ডোন্ট ওয়ারি সুপার স্পিডো, আমি কনসেন্ট্রেশনের জন্য প্রচুর মেডিটেশন করেছি। খুব মনোযোগ দিয়ে আমি এই গ্যাপগুলোতে ঢুকে যাব। সানসিটিতে যদি আমি না রাজত্ব করতে পারি তাহলে কাউকে রাজত্ব করতে দেব না। যদি গরম গরম লাভা সানসিটিতে এসে পড়ে তাহলে সানসিটি পুরো ছারখার হয়ে যাবে। তুমি তাড়াতাড়ি ফর্মুলা নাম্বার 38 অ্যাপ্লাই করো, আমি ততক্ষণ হান্টার বিরাজকে আটকাচ্ছি। আরে বিরাজের খেলা তো শেষ হয়ে গেল, ওই দেখো। আরে ডুমুরের ফুল, কাঁটাওয়ালা কুল, চায়ের ছাকনি থেকে ছেঁকে ছেঁকে তোকে ছন ছন না করেছি, তাহলে ছাকনিতে ছেঁকে ছানা খাস। ঝটপট স্যার বলছেন যে এবার উনি তোমাকে এমন হাই সিকিউরিটি জেলে বন্ধ করবে যেখানে তুমি তো দূর চাই, তোমার আওয়াজ অব্দি কার পক্ষে টের পাবে না। অবশ্যই মিথ্যে বলে থাকলে আমার মাথায় ডিম পড়ুক।
আবার মিথ্যে বললে। সুপার স্পিডো, লাভা আটকানোর জন্য থ্যাংক ইউ। আর কিকো, আমার বন্ধু হওয়ার জন্য থ্যাংক ইউ।